ভারাধনের 10টি টিম, রইল বাকি দুই। সেই দুই হলো হোস্ট ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। বিশ্বকাপের ফাইনালিস্ট পেয়ে গেছে এবারের আসর। 48 ম্যাচের ম্যারাথন বিশ্বকাপে 47টি ম্যাচ শেষ হয়ে গেল, এখন শুধু ফাইনাল ম্যাচটা বাকি। সবকিছু ঠিকঠাক থাকলে 14 জুলাই রোববার লর্ডসে বাংলাদেশ সময় দুপুর 3:30 টস করতে নামবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন ও ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মর্গান। দিন শেষে যারা জিতুক এবার বিশ্বকাপ ক্রিকেট পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। বার্মিংহামের এসবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে 8 উইকেটে রীতিমতো বিধ্বস্ত করে ফাইনালে উঠল বিশ্বকাপের স্বাগতিকরা। 27 বছর পর ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে নাম ওঠালো ইংলিশরা, কিন্তু সেমিফাইনালে যে অস্ট্রেলিয়াকে একতরফাভাবে হারানো যাবে তা বোধহয় ইংলিশ ক্রিকেটাররা একবারও ভাবেনি। কিন্তু মাঠের লড়াইয়ে তাই হয়েছে। আগে ব্যাট করে 223 রানে অল আউট হয়ে যায় অজিরা। জবাব দিতে নেমে জেসন রয়ের 85 আর ক্যাপ্টেন মর্গান আর জো রুটের দায়িত্বশীল ইনিংসে প্রায় 18 ওভার হাতে রেখেই ফাইনালে টিকিট কাটে ইংল্যান্ড। 14 জুলাই ঐতিহাসিক লর্ডসে ট্রফির লড়াইয়ে দেখা হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। মর্গান না উইলিয়ামসন কে উঁচিয়ে ধরবেন বিশ্বকাপ, সেটি দেখার অপেক্ষা। এটি বিশ্বকাপের 12তম আসর। আগের আসরগুলো মিলিয়ে সর্বোচ্চ 5 বারের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। 2 বার করে জিতেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। 1 বার করে বিশ্বসেরা হয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। নিউজিল্যান্ড বা ইংল্যান্ড কখনোই শিরোপা জিততে পারেনি। অবশ্য এর আগেও একবার শিরোপার মঞ্চে গিয়েছিল চলতি আসর নিয়ে মোট 8 বার সেমিফাইনালে খেলা নিউজিল্যান্ড। এবার নিয়ে দ্বিতীয়বার ফাইনালে তারা, প্রথমবার গত আসরেই 2015 সালে। তাসমান সাগর পাড়ের প্রতিবেশী অস্ট্রেলিয়ার সঙ্গে ওই বিশ্বকাপে যৌথ আয়োজক ছিল তারাও, কিন্তু ফাইনালে অজিদের কাছে গুড়িয়ে যায় ব্র্যান্ডন ম্যাককালামের দল। ইংল্যান্ড প্রথমবার ফাইনালে ওঠে সেই 1979 সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে। তখন পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে। পরে ইংলিশরা আরও 2 বার বিশ্বকাপের ফাইনালে খেলেছে, 1987 সালে এবং 1992 সালে। প্রথমে অস্ট্রেলিয়ার কাছে এবং পরের বার 1992 বিশ্বকাপ ফাইনালে হার মানে ইমরান খানের পাকিস্তানের কাছে। কখনোই শিরোপা জিততে না পারা ইংলিশরা এবার চতুর্থবারের মতো শিরোপার মঞ্চে গেল। তবে অতীতে নয়, এখন সবার চোখ লর্ডসে। মঞ্চ প্রস্তুত, ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড, ট্রফি আসলে কার? সে প্রশ্নের উত্তর মেলাতে অপেক্ষায় থাকুন 14 জুলাই রাত নাগাদ। আর দোয়া করুন সেদিন যেন বৃষ্টির যন্ত্রণা না থাকে। একটি জমজমাট ফাইনালে নিষ্পত্তি হোক 48 ম্যাচের ম্যারাথন বিশ্বকাপের। ফ্রেন্ডস, ফাইনাল নিয়ে আপনার ভাবনা কি? কমেন্ট করে জানান জলদি। বিশ্বকাপের সব আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সবার আগে ভিডিও পেতে ক্লিক করুন নোটিফিকেশন বেলে। সবসময় আপডেট থাকতে লাইক করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। থাকুন আমাদের সাথে আর হয়ে উঠুন অলরাউন্ডার।